আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আকাশালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অন্যান্য দিনের মতো আজকেও হোমিওপ্যাথিকের মাধ্যমে একটা রোগের চিকিৎসা বিষয়ে আলাপ করার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এই রোগটা হলো নাকের পলিপাস। এখন অনেকেই বলে পলিপাসটা হয় কেন? পলিপাস যার যখন যে রোগ হয় সেটা হয়ই, সেটা অনেক বিশেষজ্ঞ বা অনেক ডাক্তার, অনেক চিকিৎসা বিজ্ঞানী অনেক কারণ দর্শাইছেন, কিন্তু কারণ দর্শাইলেও পরে আবার সবাই একমত যে অজ্ঞাত কারণ। কাজে কীভাবে কেন হয় এটা অজ্ঞাত কারণ, যার যেটা রোগ হবার হয়ে যায়। তারপরও নাক টাক পরিষ্কার রাখা লাগে, নাকে ময়লা হিত না জমে, নাকে বষ্টি না জমে, এগুলো পরিষ্কার রাখতে হয়, বুঝছেন না? তো পলিপাসটা কী? পলিপাসটা হলো যে নাক আছে, নাকে দুইটা ছিদ্র আছে, মাঝখানে একটা ডিভাইডার আছে। এই ডিভাইডারে হলো একটা ওই নরম মাংস জাতীয়, বুঝছেন না? তে এই যে দুই দিকে দুইটা ছিদ্র, যে কোনো এক ছিদ্রে বা দুই ছিদ্রে, তারপরে ওই যে ডিভাইডারে বা পুরা নাকে দেখা যায় ছোট্ট এক গোটা হয়, বা একাধিক গোটা হয়, বা ছড়ানো গোটা হয়, বা গোটাও না, মাংসটা ওই বৃদ্ধি পায়, ফুলে যায়, দম ছাড়া পর্যন্ত বন্ধ হয়, বুঝছেন না? কোনো কোনো দিন রাত্রে দমই ছাড়তে পারে না, দিনও পারে না, রক্ত বের হয়, ব্যথা হয়, জলে চুলকায় ইত্যাদি, ঘা হয়, ঠান্ডা সর্দি জ্বর হাসি কাশি, নাক দিয়ে হিট বের হয়, নাক দিয়ে সর্দি বের হয়, এই সমস্ত লক্ষণ থাকে। কাজেই অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার, বুঝছেন না? তে অনেকেই দেখা যায় এই যে পলিপাসটা যে হয়, এরা ওই করে কি মনে করে এর কোনো চিকিৎসা নাই, ওই অপারেশন করায়। অপারেশন টাকা যারা আছে করাইবেন, কিন্তু আমার কথা হলো অপারেশন লাগে না তো, একের সহজেই গিলা সারে হোমিওপ্যাথিকে, একের সহজ। কয়েকটা ওষুধ আমি বলে দিব, এই ওষুধগুলো যদি ঠিক মতো ব্যবহার করা যায় একটা ব্যাপারই না, বুঝছেন না? এটা আপনার শুকাইতে শুকাইতে পরে ছিঁড়ে পড়ে যাবে বা ডেবে যাবে, একেবারে সমলে জীবনের মতো নির্মল হয়ে যাবে। আর অপারেশন যদি করান তাইলে করে কি আবার পরবর্তীতে আবার বারবার দেখা দেয়, তখন আরও বেশি জটিলতা, বুঝছেন না? তে ঔষধগুলো হলো লেমনা মাইনর, নিম্ন পাওয়ার বা মাদার, এটা তিন বেলা খাইতে হয় বা দুই বেলা খাইতে হয়। তারপরে থোজা একটা ওষুধ দিতে হয়, তারপরে স্যাঙ্গোনেরিয়া নাইট, ফসফরাস, টিউক্রিয়ম, টিউবার কুলিনাম, এলিয়াম সেপা ইত্যাদি ঔষধ, তারপরে বায়োকেমিক্যাল ক্যালকেরিয়া ফস বা হোমিওপ্যাথিকের ক্যালকেরিয়া ফসও ব্যবহার করতে পারেন। এই ঔষধগুলো একসঙ্গে দুই তিন পদের ব্যবহার করবেন, বেশি না অল্প দিন আপনারা ব্যবহার করে দেখেন, দেখবেন যে এই অসুখগুলি সম্পূর্ণ, যে কোনো জটিল হোক এই ইয়ার নাকের পরিবার সারবেই সারবে। কাজে কথা আর বাড়াবো না, ভালো থাকুন, খোদা হাফেজ।